আজকের এই পর্বটি শুরু করছি একটি ছোট গল্পের একটি সংলাপ দিয়ে। সেখানে বলা হচ্ছে ঠিক এরকম করে যে আমি যখন এখানে এলাম তখন আসার সময় একটি করবী ফুলের গাছ এনেছিলাম, ফুলের জন্য নয় বরং করবী ফুলের বিচির জন্য, কেননা ওই বিচি থেকে বিষ তৈরি হয়। এই সংলাপটি মেয়ের দেহ উপার্জনের টাকার উপরে বেঁচে থাকা একজন বৃদ্ধের নির্মম হৃদয়ের আকুতি। এরকম রূঢ় বাস্তবতার এরকম গল্প লিখেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, যার গল্পে আমরা জীবনের বাস্তবতার নানা চিত্র দেখতে পাই, ঘাত প্রতিঘাত সংগ্রাম এবং দেশভাগের বিবর্ণ চিত্র আমরা তার গল্পে দেখতে পাই। তিনি লিখেছিলেন জনপ্রিয় উপন্যাস আগুন পাখি, এজন্য তাকে বলা হতো আগুন পাখি। আগুন পাখি হাসান আজিজুল হক আমাদের মাঝে নেই আজ এক বছর হলো। বন্ধুরা, আজকে 15ই নভেম্বর, আজকের এই দিনে এক বছর আগে তিনি না ফেরার দেশে চলে গেছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে সপ্তক সাহিত্য চক্রের সপ্তক মিডিয়া প্রতি মঙ্গলবারে শিল্প সাহিত্যের উপরে ভিডিও আপলোড করে থাকে। তো আজকে যেহেতু মঙ্গলবার এবং আজকে 15 তারিখ হাসান আজিজুল হকের প্রয়াণের এক বছর, তাই আমরা তাকে নিয়ে আজকের এই ভিডিওটি নির্মাণ করতে চলেছি। আপনারা দেখছেন সপ্তক মিডিয়া এবং আপনাদের সঙ্গে আছি সুদেব চক্রবর্তী। শুরুতেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি হাসান আজিজুল হকের উপর। বন্ধুরা, বাংলা কথা সাহিত্যের বা ছোট গল্পের যে যাত্রাটা শুরু হয়েছিল নবতরভাবে, দুর্দান্তভাবে রবীন্দ্রনাথের হাত ধরে, তারপর আমরা পেয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো ছিলেনই, তারপর আমরা 50-এর দশক পর্যন্ত এসে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পে বা কথাসাহিত্যে ডুবেছিলাম, তারপর আমরা ঠিক তেমন কাউকে পাচ্ছিলাম না। ঠিক সেই জায়গায় 60-এর দশকে এসে আবির্ভূত হলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক, তিনি যার ভেতরে দেশভাগের ক্ষত নিয়ে তিনি চলে এসেছিলেন এপারে এবং আজীবন বাংলাদেশেই কাটিয়েছেন, বাংলাদেশের মাটিতে সাহিত্য হয়েছেন। সবচেয়ে বড় কথা, আজকের সাহিত্য যেখানে ঢাকা কেন্দ্রিক মানে রাজধানী কেন্দ্রিক, তার বাইরে উনি থেকেছেন, রাজশাহীতে সারা জীবন কাটিয়েছেন, মফস্বলে থেকে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন, এটা কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তো বন্ধুরা, চলুন আমরা আজকে জেনে নিই হাসান আজিজুল হকের জীবন, কর্ম এবং সাহিত্য সম্পর্কে। হাসান আজিজুল হক বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যিক হিসেবে পরিগণিত। 1960-এর দশকে তিনি কথাসাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেন তার মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য। 1939 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1954 খ্রিস্টাব্দে জবগ্রাম মহারানী কাশেশ্বরী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং 1956 খ্রিস্টাব্দে খুলনা শহরের অদূরে দৌলতপুরের ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। যৌবনের প্রথমেই জড়িয়ে পড়েছিলেন ছাত্র রাজনীতিতে, আর এই ছাত্র রাজনীতির কারণে পাকিস্তান সেনাবাহিনীর হাতে চরম নির্যাতন ভোগ করেন। 1958 খ্রিস্টাব্দে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনের সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। 1960 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর পিএইচডি অধ্যয়নের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন, কিন্তু বিদেশের পরিবেশ ভালো না লাগায় অধ্যয়ন শেষ না করে দেশে ফিরে আসেন। তারপর রাজশাহী সিটি কলেজ, সিরাজগঞ্জ কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি ব্রজলাল কলেজ অধ্যাপনা করেছেন। 1973 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এই বিশ্ববিদ্যালয়ে 2004 সাল পর্যন্ত এক নাগারে 31 বছর অধ্যাপনা করেন। 2009 তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য মনোনীত হন এবং দায়িত্ব পালন করেন। 2014 আগস্টে তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতিও নির্বাচিত হন। 83 বছর বয়সে এই দিনে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন হাসান আজিজুল হক। বাঙালির জীবনে দেশভাগ বড় একটি ক্ষত। গৌতম রায় লিখেছিলেন, র্যাডক্লিফের কাছে যে মানুষটির প্রসন্ন মুখে সবসময় একটা লুকোনো ব্যথার খনির সন্ধান দিত, শকুন থেকে করতলে ছিন্ন মাথার কৃণ্ণতাকে পদ্মার কোল ঘেঁষে বর্ধমানের রাঢ় বাংলার সংস্কৃতির মৃদু গুঞ্জনে আবর্তিত হতো, সেই মাটির স্পর্শ খুঁজে পাওয়া আপামর বাঙালি হাসান আজিজুল হক মিশে রইলেন এই মাটিতেই। হাসান আজিজুল হকের গল্পে প্রতিনিধিত্ব করেছে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ। 69-এর গণ আন্দোলনের পটভূমিতে রচিত জীবন ঘোষে আগুন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন নিয়ে গল্প অচিন পাখি, খালকাটা বিপ্লব নিয়ে খনন, কিংবা সামরিক সরকারের উত্থান ও রাজনৈতিক প্রতিষ্ঠা নিয়ে পাবলিক সার্ভেন্ট, এই ধরনের গল্পের স্থায়ী সাহিত্য মূল্য রয়েছে। শকুন গল্প দিয়ে হাসান আজিজুল হক প্রবেশ করেন কথা সাহিত্যে। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় 1960 সালে প্রকাশিত হয় গল্পটি। আর তার প্রথম গল্পগ্রন্থ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য প্রকাশিত হয় 1964 সালে।
দীর্ঘ সময় ধরে অসামান্য সব গল্পগ্রন্থ নিবন্ধ লেখার পর হাসান আজিজুল হক লিখেন দেশভাগের উপর এক মহাকাব্যিক উপন্যাস আগুন পাখি, যা 2006 সালে প্রকাশিত হয়। উত্তম পুরুষে লেখা আগুন পাখি এক গ্রামীণ মুসলিম পরিবারের গল্প। এ গল্প বয়ানের ভেতর দিয়ে হাসান আজিজুল হক তুলে আনেন দেশভাগের আগের ভারত উপমহাদেশ, তদানীন্তন রাজনীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ, দুর্ভিক্ষ, দাঙ্গা, মানবিক বিপর্যয় এবং অবক্ষয়। গ্রামীণ জনপদের এক প্রান্তিক নারীর জবানিতে এখানে উঠে এসেছে তার সমাজ সংসার, স্বামী সন্তানদের সাথে তার সম্পর্ক, চিন্তার পার্থক্য। এই উপন্যাসে ধর্ম আর স্বার্থের সমীকরণের খেলায় দেশভাগ হয়ে যাওয়ার বিরুদ্ধে একজন নারী প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। তার দ্বিতীয় উপন্যাস সাবিত্রী উপাখ্যানও আরেক সংগ্রামী নারীর আখ্যান। শেষ দিকে এসে হাসান আজিজুল হক তার জীবনের বিচিত্র অভিজ্ঞতাগুলো লিখে রাখেন ফিরে যাই ফিরে আসি। এই স্মৃতিকথামূলক গ্রন্থটি প্রকাশিত হয় 2009 সালে। 30-এর দশকের শেষ প্রান্তে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিনটিকে হাসান আজিজুল হক তার জন্মদিন হিসেবে উল্লেখ করেন। বিংশ শতকের গোড়ার দিকে বাংলাদেশের গ্রামেগঞ্জের মানুষ সন্তানের জন্ম বিষয়ে সচেতন থাকবেন না, সেই স্বাভাবিক ছিল, কিন্তু ব্যতিক্রম হাসান আজিজুল হকের বেলায়। তার পিতা সংসারে মেজ সন্তান, নিজ ও আশেপাশের গ্রামের সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। প্রথম সন্তান জন্মের সময় তার ব্যাপক উৎসাহ ছিল, কিন্তু 16 বছর বয়সে তার প্রথম পুত্রের মৃত্যু হলে তার পিতা চিরদিনের মতো দুমড়ে মুচড়ে যান। ফলে নবজাতক হাসান তার কাছে অযোগ্যের ভূত হয়ে আসেন এবং তার জন্ম তারিখ, জন্মক্ষণ কিছুই তিনি লিখে রাখেন না। এর যে খুব বেশি প্রয়োজন আছে তাও হয়তো নয়। হাসান আজিজুল হক জানাচ্ছেন যে আমার ধারণা জন্মদিন জানা মৃত্যুদিন জানার মতোই সত্যিই জরুরি নয়, বরং জানা থাকলেই মুশকিল। আমি আমার মৃত্যুদিন জানি, এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে? জীবনের দামই তো তাতে কমে যায়, বৈরাগ্য এসে চেপে ধরে, কি হবে আর ধরপর করে। মৃত্যুর ফাঁদে আটকা পড়ার দিনকাল যখন জানাই আছে, মৃত্যুদিন জানার মানে হচ্ছে হেরে যাবার, বিলুপ্ত হবার দিনক্ষণ চেনে ফেলা, তেমনি জন্মদিন জানা হচ্ছে বিশ্রী ব্যাপার। তবু মায়ের কাছ থেকে নিজের জন্মদিনটির ব্যাপারে নিশ্চিত হতে চান লেখক। স্কুল ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণের সময় যদিও তার জন্মদিন লেখা হলো 2 ফেব্রুয়ারি 1939, হাসান আজিজুল হকের মতে তার জন্মদিন 3 সেপ্টেম্বর 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিন। বন্ধুরা, এবার বিদায় নেবার পালা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সপ্তক মিডিয়ার সঙ্গে থাকুন।